এটা কোনো বিশেষ কোনো মিটিং না, এটা আমাদের নিয়মিত আমরা যে মিটিংটা করি সেই মিটিংটা আগামীকাল ছিল, আগামীকাল ওই সময় আমার অন্য একটা প্রোগ্রাম হয়েছে, সেজন্য আমি এই মিটিংটা একদিন আগে নিয়ে আসছি। এটা তো প্রশাসনিক কোন নির্দেশনা আমাদের তরফ থেকে, তো বিশেষ কোন নির্দেশনা আমরা এই মিটিংয়ে স্বতন্ত্র যে জিনিসটা আলোচনা করি সেটাই করেছি। আমাদের যেসব অনেকগুলো প্রস্তাব ছিল, প্রস্তাবগুলো আমরা বেশ কিছু প্রস্তাব ছিল, আমাদের কিছু নিয়োগ বিধি ছিল, আমাদের অর্গনোগ্রাম অ্যাপ্রুভ করার বিষয়, তো সেগুলো আমরা করেছি। ওই হাসপাতালে আমাদের যে সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালের নিয়োগ বৃদ্ধিটা আমরা করে দিয়েছি। তারপর একটা প্রস্তাব এনেছিল, আমরা সেটা না আমরা না করি না, আমরা বলেছি যে এটা আইনের মাধ্যমে যেতে হবে, আইন প্রণয়নের জন্য আমরা পরামর্শ দিয়েছি। সেটি শিল্প মন্ত্রণালয়ের একটা প্রস্তাব ছিল। মাননীয় সচিব, আর সামনে নির্বাচন, নির্বাচন নিয়ে প্রশাসনের যে দায়িত্ব থাকে আমরা জানি, 18 নির্বাচন আগে ছিল, সে সংক্রান্ত কোনো না এইসব এই সবাই আমরা তো এটা নিয়ে এইটাই তো সচিব সভা এক সচিব সভা, আমরা ওই আলাদা কোনো সচিব সভা করিনি। প্রশাসনের দায়িত্ব নিয়ে কোনো বিষয় ছিল কিনা, মাঠ পর্যায়ে কিভাবে কাজ করবে নির্বাচনের আগে, কোনো নির্দেশনা? না এরকম কোনো বিষয় না এরকম সরকারি স্কুল করার জন্য সরকারিকরণের একটা বিষয় ছিল। হ্যাঁ, সে তো আমাদের প্রতি মিটিংয়ে সাবজেক্ট থাকে, প্রতি মিটিংয়ে থাকে। হ্যাঁ, না আমাদের সাধারণ আগে কয়েকজন চলে গিয়েছিলেন, তাদের এজেন্ডা শেষ হওয়ার কারণে তারা বের হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাদের আলোচনা শেষ হবে, তারা চলে গেছে। সেটি আমরা বলি, ওইখানে আমরা যে কয়েকটা বিষয়ে আলোচনা করেছি, যেহেতু প্রকল্প বাছাই করার ক্ষেত্রে প্রকল্প অর্থায়ন যাতে মানে আমরা যাতে ইন্টারন্যাশনাল যে উইন্ডোগুলো তৈরি হচ্ছে সেখানে আমরা সচিবরা যেন একটু বেশি নজর দেয়, সেই বিষয় নিয়ে কথা হচ্ছে। ইউনিয়ন এবং জেলা প্রশাসকদের গাড়ি নিয়ে যে এটা সচিব সভা নয়, মানে আলাদা সচিব সভা নয়, আমাদের যে কমিটি সেই কমিটির সভা। ওইসব নিয়ে আলোচনা হয় না, ওইসব নিয়ে না সচিব আমাদের আপনি নোটিশটা দেখেন, পেয়েছেন না? নিশ্চয়ই পেয়েছেন। যে সচিব যে কোনো সচিব কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন।